अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। গৌরী, তোর কিছু হয়নি তো? তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি ঠিক আছি। তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? হ্যাঁ গৌরী, আমি ঠিক আছি। থ্যাংক ইউ রুচিতা আন্টি, তুমি আমাদের বাঁচালে। মোস্ট ওয়েলকাম বাবা। তুমি না থাকলে আমি কৃষ্ণকে কখনোই খুঁজে পেতাম না। কিন্তু তোমরা ওখান থেকে পালিয়ে এখানে এলে কি করে? একটা আন্টি ছিল ওখানে, উনি আমাদেরকে ওখান থেকে বেরোতে সাহায্য করেছিলেন। আরেকটা কথা, আমি যে খাবারটা খেয়েছিলাম সেটা পুরো মায়ের হাতে রান্নার মতো ছিল। আমার মনে হয় মা ওখানেই আছে। মায়ের আশীর্বাদের জন্যই তোমরা আজ বেঁচে গেছো, না হলে কৃষ্ণ তোমাকে বাঁচানো সহজ ছিল না। যেমন করে তুমি আমাদের বাঁচালে তেমন করে আমরা মাকে খুঁজে নেব। আর মহুয়াকে খুঁজতে আমি তোমাদের সাহায্য করব। কৃষ্ণ, তার মানে মাকে আমরা তাড়াতাড়ি পেয়ে যাবো, তাই না? হ্যাঁ গৌরী। কোথায় যাচ্ছিলে? হ্যাঁ, ভুলে যেও না মহুয়া, ওই ফাইলটা তুমি আমার হাতে তুলে দেবে বলে কথা দিয়েছো। আমার বাচ্চারা জানি না কি অবস্থায় আছে, গোরে কৃষ্ণের প্রাণে সংকট আছে, আর আপনি আপনি এখানে রেড ফাইলটা চাইছেন? হ্যাঁ, আপনি বলেছিলেন না আমাকে যে আপনি আমার মেয়েদের খেয়াল রাখবেন, আর এই খেয়াল রেখেছেন আপনি? আপনি আমার মেয়েদের দুবাই পাঠাচ্ছিলেন, গানটা সরান, আমাকে যেতে হবে এখান থেকে। ছাড়ো, আমি আপনার উপর আর ভরসা করতে পারছি না। ছাড়ো, একটা কথা মনে রেখো, ওই রেড ফাইলটা তোমার মুক্তি পাওয়ার একমাত্র পথ। ওটা ছাড়া যদি তুমি বর্ডার ক্রস করো, তাহলে আরিয়ানকে খুন করার অপরাধে তোমাকে সেখানে গ্রেফতার করা হবে, সোজা লকআপে ভরে দেওয়া হবে, আর তোমার মেয়েদের তখন খুনির মেয়ে বলা হবে। বোঝা গেল? প্রথমে আমার হাজবেন্ড, তারপরে হাসিনা বেগম, এই আদার কিছু একটা করতেই হবে, খুব তাড়াতাড়ি। জারা, এসব কি করছো তুমি? ফটো ফ্রেমটা কেন ভাঙলে? যদি ভাঙারই হয় তাহলে ওর মুখটা ভেঙে দাও। এই সমস্ত মেয়েরা এরকমই হয়, খুব চালাক, ধূর্ত আর বদমাইশ। এমন শিক্ষা দেব এই মেয়েটাকে যে ও কোনোদিনও ভুলতে পারবে না। আরে কৃষ্ণ, আমাদের সব জিনিসপত্র কোথায় গেল? ছেড়ে দে গৌরী, এবার আমরা এখানে আর থাকবো না। ওই আঙ্কেলরা তো এই জায়গাটা চেনে, আমরা এখানে থাকলে ওরা আমাদের আবার ধরে নেবে। কৃষ্ণ, আমরা যদি এখানে না থাকি তাহলে কোথায় যাব? আমাদের বাড়ি, বাড়িতে। কি বললি? তুই এসব কি বলছিস? ওখানে তো এই বাজে আঙ্কেল আন্টিগুলো আছে, আর ঠাম্মারও শরীর খারাপ, ওখানে আমরা যেতে পারবো না। সেই জন্যই তো আমরা ওখানে যাব গৌরী। ঠাম্মার তো আমাদেরকে দরকার, ওনাকে ঠিক করতে হবে। আর দেখ, মা আমাদেরকে একটা জায়গাতেই খুঁজে পেতে পারে, আর সেটা হলো বাড়ি। তুই এত কিছুর মধ্যে এইসব বুদ্ধি কি করে বার করিস কৃষ্ণা? শোয়েব, কোথায় যাচ্ছ? দাদিজানকে কারা মারার চেষ্টা করেছে, পুরো পরিবার বিপদে রয়েছে। যতক্ষণ না আমি ওকে খুঁজে বের করছি আমি চুপচাপ বসে থাকবো না। জানি না ফাইলটা কোথায় আছে। আমাকে যে করেই হোক এই ফাইলটা নিতে হবে, তাহলেই আমি আমার বাচ্চাদের কাছে পৌঁছতে পারবো। কি করছো তুমি? উত্তর দাও। আপনি বলেছিলেন না আপনার কাছে এই রেড ফাইলটা ভীষণ জরুরি, আমি যাচ্ছিলাম তাই ভাবলাম এটাকেও আমার সঙ্গে নিয়ে যাই। বুদ্ধিমতী আছো, নিয়ে চলো। হ্যাঁ।
এসব কি হচ্ছে এখানে? এই প্রশ্নটা তো আমাদের আপনাকে করার কথা। আপনার একটা ভুলে আমাদের ডিলটা ক্যান্সেল হয়ে গেল। এখন তো মনে হচ্ছে এই গদি সামলানো আর আপনার পক্ষে সম্ভব নয়। এই ফাইলটা আপনি আমাদের কাছে দিয়ে দিন। যদি আমাদের কথা না শুনেন না, তাহলে কিন্তু খুব বিপদে পড়তে হবে আপনাকে। যদি এই ফাইলটা চলে যায় তাহলে সব কিছু শেষ হয়ে যাবে। তাহলে আমি আমার বাচ্চাদের কাছে পৌঁছাবো কি করে? শুনতে পাচ্ছেন না হাসিনা বেগম? ওই ফাইলটা আমাদের দিয়ে দিন, হাই কমান্ডের সঙ্গে আমরা কথা বলে নেব। দিন না। কি কেন করছেন আপনারা এরকম? যখন এতদিন সবকিছু ঠিকঠাক হয়ে এসেছে তাহলে এখন কেন বলুন আমাকে? কারণ হাসিনা বেগম একজন মহিলা, এরকম করতে পারেন না আপনারা, এটা ঠিক নয়। শুধুমাত্র একটা নীল খারাপ হয়েছে বলে এইটা কখনোই প্রমাণিত হয় না যে উনি এই কাজটা সামলাতে পারবেন না বা ওনার যোগ্যতা কমে গেছে। হাসিনা বেগমের মতো না কেউ ছিল, না আছে, আর না কেউ কখনো হবে। হ্যাঁ একদমই তাই, এই উদ্দেশ্য সফলের জন্য হাসিনা বেগম প্রথম থেকেই অনেক কিছু করেছেন। এখন ওনার অধিকার ওনার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আপনারা আপনাদের মুখটা একটু বন্ধ করুন, জোরে কথা বলা আমাদের একদম পছন্দ নয়। হাসিনা বেগম, ওই ফাইলটা আমাদের দিয়ে দিন, ফাইলটা আমাদের দিয়ে দিন হাসিনা বেগম। পাগলামো করো না, একটা বোকামো করলে সবাই মারা পড়বে। বন্দুক নামাও। না, অনেক সহ্য করেছি, আজ তো ফয়সালা করেই ছাড়বো। এসব কি করছেন আপনারা? দেখুন এরকম করবেন না। হাসিনা বেগম প্লিজ আপনি চুপ করুন। আরে ওর উপর মা ভর করেছেন, দেখো দেখো। জয় দেবী মায়ের জয়। এসব কি হচ্ছে গৌরী? চল গিয়ে একবার দেখি। আরে ওনার উপর মা ভর করেছেন, ওনাকে যা জিজ্ঞাসা করবে সব সত্যি জানতে পারবে, উনি সব জানেন। আমাদের তো শুধু একটাই প্রশ্ন, তোমার সাহস কি করে হলো আমার পরিবারের লোকের উপর গুলি চালানোর? আল্লাহকে ধন্যবাদ জানাও যে গুলি আমার শোয়েবের কাঁধ ছুঁয়ে বেরিয়ে গেছে। যদি আমার নাতি শোয়েবের কিছু হয়ে যেত তাহলে তোকে আমি জান্নাতেও কিছুতেই যেতে দিতাম না। আজ অবধি হাসিনা বেগম সব মিশনকে পরিণতি দিয়েছে, কখনো আপনাদের অভিযোগ করার সুযোগ দেয়নি আর ভবিষ্যতে দেবেও না। আজ আমাদের যা কিছু লোকসান হয়েছে, যার জন্য এসব হয়েছে, তার গভীর অবধি পৌঁছে ছাড়বে হাসিনা বেগম। এটা আমার প্রতিজ্ঞা। হাসিনা বেগম আগেও বাঘিনী ছিল আর আজকেও বাঘিনী আছে। এটাই কিন্তু আপনার শেষ সুযোগ হাসিনা বেগম, এর পরে আর কোনো সুযোগ আপনি পাবেন না। খুব কষ্ট হচ্ছে শোয়েব। শোয়েব তুমি তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখছো কি? তোমার জন্যই আমার ছেলেটার গুলি লেগেছে, যাও এখান থেকে। আম্মি জান, তুমি কেন ওকে বকাবকি করছো? আমি ঠিক আছে। ঠিক আছে মানে এটা কি?